নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত স্বরূপ। স্ত্রীদেরকে আল্লাহ কি বলবেন, কি বললেন? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত স্বরূপ। হ্যাঁ, ফাতু হারসাকুম, সুতরাং তোমাদের শস্যক্ষেতে এসো। আন্না সেতুম, যেমন ভাবে চাও। আন্না সেতুম মানে যেমন ভাবে চাও, কাইফা সেতু, আন্না মানে হচ্ছে কাইফা, আন্না সেতুম মানে যেখানে চাও নয়, আইনা সেতুম না, দেখেন পার্থক্য। আন্না মানে কাইফা, কাইফা তো বুঝেন, কাইফা আলোক মানে তুমি কেমন আছো, তাই না? জি, কাইফা মানে কেমন, আর আইনা মানে কোথায়, হ্যাঁ, বা যে থাই। জি হ্যাঁ, আইনা সেতুম না মানে যেখানে চাও, যে কোনো জায়গায় চাও। না না না, এ কথা বলেননি। আন্না সেতুম কাইফা সেতুম, যেভাবে চাও না কেন, কিন্তু ক্ষেত্র একটি, ক্ষেত্র একটি, দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই, জায়গা জমি হচ্ছে তোমার একটাই মাত্র। জি হ্যাঁ, তোমার স্ত্রীর সহবাসের ক্ষেত্রে, স্ত্রী মিলনের ক্ষেত্রে ক্ষেত্র বা জায়গা স্থান হচ্ছে মাত্র একটি, সেটা তোমার শস্যক্ষেত। শস্যক্ষেত কাকে বলে, শস্যক্ষেত কাকে বলে বুঝে তাহলে সহজে বুঝে যাবে। হ্যাঁ, যেখানে ফসল হয়, বীজ বপন করবেন, বীজ ছিটাবেন, আর তারপরে ফসল আসবে, ঠিক না? তাহলে এমন জায়গায় সহবাস হইতে হবে, এমন স্থানে যেখানে বীর্যপাত করলে কি হয়, ফসল হয়। আর সেই ফসলটা কি? হ্যাঁ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি। আর সন্তান সন্ততি গর্ভধারণের জায়গা হচ্ছে মাত্র একটা, বায়ুপথ না আর মুখ মুখপথ নয়, বরং সেটা হচ্ছে জনিপথ। বোঝা গেছে কি না? জি হ্যাঁ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সেতুম ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা নিজেদের জন্য অগ্রিম কিছু প্রেরণ করো। অগ্রিম কিছু কি করো? প্রেরণ করো। এটার একটা অর্থ হচ্ছে ব্যাপক অর্থ, জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা আল্লাহর কাছে যেতে হবে, সবাইকে যেতে হবে, আল্লাহর সাথে সবাইকে কি করতে হবে, সাক্ষাৎ করতে হবে। সুতরাং তোমরা অগ্রিম কিছু পাঠাও, সব এখানে রেখে দিও না, যা আপনি খাওয়া দাওয়া করলেন তা এখানে রেখে দিলেন, হজম হয়ে গেল, লোড হওয়ার পরে আনলোড হয়ে গেল, ঠিক না? যা কাপড় চোপড় ব্যবহার করলেন তা পুরানো হয়ে গেল, ছিঁড়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক না? লাবেস্তা ফাবলাইত আকালতা ফাফনাইত, জি হ্যাঁ, খেলেন শেষ, পড়লেন পুরাতন করে দিলেন শেষ, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। জি হ্যাঁ, ছেলে মেয়ে আর কিছু রেখে দিলেন জমা করে, যেগুলো থাক ভবিষ্যৎ বলে থাক, ওগুলো কার? তোমার কিন্তু না, সেগুলি কার? তোমার না, তোমার না, সেগুলি তুমি মারা গেলে তোমার স্ত্রী কিছু পাবে, তোমার ছেলেমেয়েরা কিছু পাবে, তোমার বাপ মা কিছু পাবে, আর যদি ছেলে মেয়ে না থাকে তো দূরের লোকেরা পাবে, কিন্তু পাবে তোমার বংশধর পাবে, আত্মীয় স্বজন পেয়ে যাবে, তোমার কিচ্ছু হইল না, হইলো কিছুই থাকলো না, তাহলে সেটা তোমার মাল না। একুলুল আব্দ মালি মালি, নবী কারীম বলছেন মানুষ শুধু পয়সা আর পয়সা করে, এই পয়সা এত টাকা জমাইলাম, এত জমি জায়গা করলাম, এই করলাম সেই করলাম, ওয়াহাল্লাক আমি মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা ওয়ালাবিস্তা ফাবলাইতা ওয়াতাসাদদাকতা ফাআমদাইতা, তোমার মাল সম্পদ যেটা খেতে পারলে যাক, ভোগ করলে করলে খেলে, সাময়িক ভোগ হইলেও, কাপড় চোপড় খুব দামি দামি জুতা স্যান্ডেল এই সেই ব্যবহার করলে সেটা কিছুদিন পরে কী হয়ে গেল, ফাবলাইতা, ছিঁড়ে গেল, ফেটে গেল। আর ওয়াতাসাদদাকতা, যদি দান খায়রাত করো, সাদকা করো, ফরজ যাকাত হোক আর তারপর অতিরিক্ত দান নফল দান সাদকা হোক, আর মসজিদ মাদ্রাসা হোক, দিনের খেদমতে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, গরিব এতিম বিধবা ইত্যাদি অসহায়দের ওপর খরচ করা হোক, হ্যাঁ, তাহলে সেটা কী করলে, ফাম দায়িতা, সেটা আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিতে পারলে, সেটাই জমা থাকলো, সেটা তোমার সঞ্চিত, সেটা ব্যালেন্স হলো, ব্যাংক ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমল নামায় আসলো। আর বাকি যেগুলি ছেড়ে দিয়ে তুমি মরে গেলে সেগুলি তোমার না, সেগুলো তোমার না, অন্যের সেগুলো। এই কথাগুলি যদি আমরা বুঝি তাহলে তো, আর বুঝা মানে এই নয় যে বুঝে নিলাম কিন্তু আমল করলাম না, ঠিক না? একটা পয়সা বের করতে পারেন না, মায়া লাগে, দিয়ে দেবো, আমার ছেলে মেয়ে আছে, হ্যাঁ আমার আছে, সব অনেক দায় দায়িত্ব আছে, কিছুই কাজে আসবে না আপনার, এক্ষুনি মরে যান কোনো কাজে আসবে না, সবাইকে খালি হাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন।
তুয়াকাদ্দিমু লিআনফুসিকুম, দেখো দুনিয়া দুনিয়ার ভোগ বিলাস এইসবে মেতে থেকো না, বরং তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম পাঠাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটা তোমাদের কাজে আসবে ভবিষ্যতে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো, এইটা একটা তাফসির। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুমের অন্য তাফসির হতে পারে, যেটা এই যে বিষয়বস্তু চলছে অর্থাৎ স্বামী স্ত্রী মিলন ইত্যাদি, এই ক্ষেত্রে হইতে পারে যে স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে আপনি পশুর মতো চরিত্রের হবেন না, পশুর মতো চরিত্র হবেন না, পশু বুঝছেন তাহলে, হ্যাঁ পশু নর এবং নারী যে মিলিত হয়, হ্যাঁ হঠাৎ করে, হ্যাঁ ওদের মাঝে একটা প্রীতি, একটা ভালোবাসা, একটা আদর, একটা স্নেহ, আর তারপরে ভালোবাসা বিনিময় আর ইত্যাদি ইত্যাদি যে সব আছে কি না, কিছুই নেই, ব্যাস যৌন চাহিদা পূরণ করা। তো তুমি একজন মানুষ, একজন মুসলিম, তুমি এই পাশবিক জীবন যাপন করি না। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম। সুতরাং একজন স্বামী স্ত্রীর জন্য আকর্ষণীয় হবে, স্ত্রী স্বামীর কাছে আকর্ষণীয় হবে, সেটা কিসের মাধ্যমে? সাজসজ্জিত হওয়ার মাধ্যমে, সাজসজ্জিত হওয়ার মাধ্যমে। হ্যাঁ যদি নোংরা, আপনার স্ত্রী নোংরা হয়ে আছে একেবারে শরীর থেকে গন্ধ আর কাপড় চোপড় থেকে গন্ধ, তাহলে আপনার কি রুচি হবে? সহবাস করলে পশুর মতো সহবাস হবে, এটা স্ত্রীর ক্ষেত্রে তো অনেকে চান। আর মহিলারা, মহিলাদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ এরকম করে সৃষ্টি করেছেন যে ওরা মেকআপ করতে চায়, আর আজকাল তো আরও বেশি, তাই না? কিন্তু আপনাকেও একটু সাজগোজ করা উচিত। আপনার শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, বগল থেকে গন্ধ ছড়াচ্ছে, বাইরে থেকে ঘেমে এসছেন, আর তারপরে আপনি সহবাস শুরু করলেন না, এটাও উচিত না আপনার জন্য। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, জি হ্যাঁ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমি যেমন পছন্দ করি যে আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করুক, একটু সাজসজ্জিতা হোক, ঠিক তেমনই আমার স্ত্রীও পছন্দ করে, বা এটা আমি পছন্দ করি যে আমি স্ত্রীর জন্য যেন সাজি, স্ত্রীর জন্য আমিও যেন সাজি। এছাড়াও বলা যেতে পারে যে হঠাৎ করে সহবাস না শুরু করে, সহবাসের পূর্বে যারা স্বামী স্ত্রীর মাঝে একটা বিনোদন, একটু গল্প, আর তারপরে মহব্বত, ভালোবাসা, প্রেম বিনিময়, আর তারপরে সহবাস করে, এটা উভয়ের জন্য তৃপ্তিদায়ক। পক্ষান্তরে হঠাৎ করে শুরু করলে সেটা কারোর জন্য, হ্যাঁ সেটা প্রীতিকর হয় না, আর বিশেষ করে স্ত্রীদের মন ভরে না, অশান্তি থেকে যায়, জ্বালা থেকে যায়, যেটা অনেক যুবকরাই বুঝে না। জি হ্যাঁ। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আর জেনে রাখো যে নিশ্চয়ই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মিলিত হবে, আল্লাহর সামনে হাজির হবে। অবশ্যিল মোমেনিন, আর মোমিনদেরকে, মুসলিমদেরকে সুসংবাদ দিয়ে দাও। মোমিন মুসলিম মানে জাতিতে যারা মুসলিম, না আকিদায়, এবাদাতে, আখলাকে যারা মুসলিম, হ্যাঁ।